সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন আমাদের সাথে আজকে দুজন সম্মানিত অতিথি আছেন চলুন সবার আগে তাদের সাথে পরিচিত হই আমার সাথে রয়েছেন অ্যাটর্নি শাতসামি আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ আপনারা যারা ইমিগ্রেশন এবং এই সংক্রান্ত আর অন্যান্য বিষয়েও যেটি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়েও তিনি কিন্তু কথা বলেন এবং এটি নিয়ে পরামর্শ দেন এই সংক্রান্ত যাদের প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই তার কাছে করবেন একই সাথে সোসাইটির নানা সমস্যা থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন হেলাল শেখের কাছে তিনি আমাদের অত্যন্ত পরিচিত একজন মুখ ডিস্ট্রিক্ট 32 থেকে এবার ডেমোক্রেটিক প্রাইমারিতে কাউন্সিলম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট সেই সাথে একজন শিক্ষক ছিলেন সুতরাং হাই স্কুলের শিক্ষক হিসেবেও কিন্তু তিনি নানা প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারেন আমরা যাব আলোচনায় তার আগে বেতন বৈষম্য নিয়ে যুক্তরাষ্ট্রের বেতন বৈষম্য নিয়ে একটা রিপোর্ট আছে এটা দেখব আমার মনে হয় দুজনেই এটা নিয়ে মতামত দিতে পারবেন তারপর আমরা আলোচনাটি শুরু করব Betty Douglas, Missouri McDonald's কর্মী যারা আয়ের উপর নির্ভর করে পুরো পরিবার যিনি সব সময় স্বপ্ন দেখেন ঘন্টায় $10 করে পাবেন তিনি I have a 16-year-old. I had to make sure that he ate last night. So I'm very hungry this morning. Even though you work for a restaurant. Yep. স্বপ্ন স্বপ্নই থেকে যায় তবে বেটি ডাগলসের স্বপ্নের চেয়ে ভয়াবহ আমেরিকার শ্রম বাজারে চিত্র They want $300 or they're going to cut my service off. So I'm just taking I just have to take day by day. পরিসংখ্যান বলছে গত বছর ন্যূনতম মজুরি $7.25 চেয়ে কম মজুরি পেয়েছেন 2 মিলিয়নেরও বেশি শ্রমিক আমেরিকার বেশিরভাগ স্টেটের চিত্রই তাই আল জাজিরা বলছে ফাইট ফর 15 মুভমেন্টে সফলতা পেয়েছে শিকাগো লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটনের মতো গুটি কয়েক স্টেটের কিছু মানুষ আর বেশিরভাগ স্টেটেরই চিত্র অত্যন্ত ভয়াবহ তবে মজুরি বাড়ানো এবং ধনী দরিদ্রের আয় বৈষম্য দূর করার জন্য আরো কাজ বাকি বলে জানালেন অনেকে Nobody can survive off $7.70. The cost of living is going up every day. Like the idea of government getting involved and telling me how much to pay my people. Earn it. Work hard. The American dream. I did it. But to determine how much my employee makes, well, why don't you build my business then for me and get me out of the mix? নূপুর চৌধুরী TBN 24 নিউ ইয়র্ক মতামত এটা যে বাড়তেছে এটা ঠিক আছে যে মানুষের একটা ন্যূনতম একটা লিভিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য এটা বাড়াটা প্রয়োজনীয় আবার অন্যদিকে যারা এমপ্লয়ার তাদেরকেও দেখতে হবে যে how they're going to cut their cost তারা কিভাবে প্রফিট করবে একটা জিনিস হচ্ছে যে এটা ব্যালেন্স করতে হবে তো ইভেন্টুয়ালি এটা এফেক্টেড হবে কারা যারা ক্লায়েন্ট যারা কাস্টমার তারা এফেক্টেড হবে কারণ এমপ্লয়ারও বেতন বাড়াবে এবং তারও তো একটা প্রফিট বানাতে হবে সো ইভেন্টুয়ালি কনজিউমাররা এটা পে করবে করে তাদেরও তো জীবন যাত্রা সেটাই বলছি অবশ্যই সেটার জন্যই বলছি যে ওটা যেরকম বাড়বে এমপ্লয়ারকেও তার যে কোনো যেটা সে সার্ভিস দিচ্ছে সেটারও প্রাইস বাড়াবে তো ইভেন্টুয়ালি এটা কিন্তু কনজিউমাররাই পে করবে বেশি শেষ পর্যন্ত যে এটি বাড়লো সেটির ফলাফলটি ভালো মানে সেই অর্থে ইতিবাচক হলো না সেটি বলছেন আপনি না আমি সেটা বলছি না আমি এটার পক্ষে যে বাড়া উচিত কারণ মানুষের একটা ন্যূনতম লিভিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য যেটা এখন পাচ্ছে ইটস নট অ্যাকচুয়ালি কভারিং এভরিথিং ওরা কাজ করছে এত কষ্ট করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার just পেটে ভাতে আছে এরকম আছে সেটা নিউইয়র্কের ক্ষেত্রে কিন্তু হেলাল শেখ আপনি কমিউনিটিতে কাজ করেন অনেক মানুষ বিশেষ করে অভিবাসী ইমিগ্রেন্ট তারা রীতিমতো পেটে ভাতে আছে জীবন জীবিকা তাদের কোন রকমে চলছে কি বলবেন আপনি well new york state is different I mean if you compare with the other state and new york is a different even though এখানে minimum standard I think if I'm not making mistake for I think 950 or 1050 something like that I think is there right now for the minimum standard. Yes, because the Cuomo, Governor Cuomo, which is announced is eventually is going to be $15 for minimum. Because without even if you pay 15, still is not enough. But at least minimum standard you need to be make it a 15. Otherwise, how they going to survive with that kind of high expenses in New York to survive? I mean, especially rent. আপনি একটা ইভেন $15 ইজ নট ইভেন এনাফ। আমি আমার ক্যাম্পেইনের এদের 10 টাকা করে আমি দিছিলাম, যে এগুলো তো টেম্পোরারি জব ফর পে $10 which is then আমি আবার ইয়েতে ওখানে কল করে জিজ্ঞাসা করছি, দেখো ওরা আমার সাথে এগ্রি হয়ে $10 করে আমি পে করছি, বাট ইভেনচুয়ালি আই ওয়ান্ট টু বি, শেষে যদি বলে যে আমার কম করে পে করছে, ইভেন তো আমি কথা বললে আপনার সাথে আমি এগ্রি হয়ে $10 করে দিছি, হোয়াট ইউ এগ্রিড অন ইট, বাট নাও অবভিয়াসলি ইটস ওকে, রাইট নাও ইজ এ 9 something ইজ you don't have to worry for that, because otherwise I was thinking আমি হয়তো আরেকটু তাদের $12 করে বা $15 অলসো আমি যাদের আগে পে করে ফেলছি তাদের আমি টাকা এনে পয়সা দেওয়ার জন্য থিঙ্ক করছিলাম, বাট দ্যাটস ইউ ডোন্ট হ্যাভ টু। ওকে, আমাদের একটি প্রশ্ন আছে, আমরা মোট নিয়ে নিই, তারপর আলোচনায় যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে একটু আলোচনায়? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম নেপাল। আপনার সাউন্ড ঠিক মানে পরিষ্কার নয়, তারপরে প্রশ্নটি আপনি করুন, আমরা চেষ্টা করব উত্তরটি দেওয়ার জন্য। আচ্ছা এখন কি ঠিক আছে? আপনি কি টেলিফোনের কাছে মুখটা নিয়ে কথা বলুন। জি হ্যাঁ আমি টেলিফোনের কাছে আছি, আমি অন্য রুমে আছি, বলুন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রায় 8 মাস আগে আমার হাজবেন্ড ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করে, তো এখন শুধু খালি ফিঙ্গারপ্রিন্ট আসছিল, আমরা সেই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো রেসপন্স নাই। আচ্ছা আপা বলেন। হয়তো হচ্ছে যে ভাই এগেইন আমরা এভরিডে যখন আলোচনা করি এরকম ডিলের ব্যাপারটা আসছে, এখন সবকিছু একটু আগের তুলনায় বেশি ধীর গতিতে এগোচ্ছে, ওনারও এক্স্যাক্টলি সেম রিজনে স্লো প্রসেসে যাচ্ছে, বাট ওয়ারি হওয়ার কিছু নাই। আচ্ছা আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে এবার? হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? আচ্ছা আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার একটু আসবো হেলাল শেখ আপনার কাছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম পালিয়া, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমিও ইল্লিগাল, আমার স্বামীও ইল্লিগাল, আমি জানতে চাচ্ছি যে আমার স্বামী বাই দ্য ওয়ে আমি জানতে পেরেছি যে সে বিয়ে করেছে কোথাও, তো এই কোর্টে শুনেছি, তো এই রেকর্ডটা আমি কিভাবে পেতে পারি? আপনি বলছেন আপনার হাজবেন্ড, এই রেকর্ডটা আপনি যদি উনি নিউ ইয়র্কে বিয়ে করে থাকেন তাহলে আপনি যে এরিয়াতে আপনি থাকেন সেখানে দেখতে পারেন মিউনিসিপ্যালিটি অফিসে, যে যেখানে রেকর্ড থাকে আর কি, সেখানে যে আপনি চেক করতে পারেন, অথবা যদি আপনি নিউ ইয়র্ক সিটির বাইরে অন্য কোথাও হয়ে থাকে তাহলে সেখানেও বিভিন্ন এলাকায় তাদের নিজেদের রেকর্ড সেন্টার আছে, ওগুলোতে আপনি যে খবর নিলে পেতে পারেন। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? আমি বলছি, আমার নাম সাইদ হোসেন। জি বলুন ভাই। আমার প্রশ্ন, আমি বলছি আমার নাম সাইদ হোসেন, আমার প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন, প্রথম প্রশ্ন, আমার এক আত্মীয় সে সহস্ত্রীকে এখানে আসতে বাচ্চা কাচ্চা নিয়ে আসার পর তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য এমন পর্যায়ে গেছে যে কেউ কাউকে দেখতে পায় না। এখন সে যদি বাংলাদেশে যায়, সে গ্রিন কার্ড হোল্ডার, তার স্ত্রীকে বাংলাদেশে ইমিগ্রেশন তার কোনো ক্ষতি করতে পারে? বুঝলাম না, কে বাংলাদেশে চলে যাবে এই একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই আপনি প্রথম প্রশ্নটি আপনি ক্লিয়ার করুন আগে, যে বাংলাদেশে বাইরে যাবে। আপনি কি আমাদের কথা শুনছেন ভাই? ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন নাকি বলেই যাচ্ছেন? আপনি কথা শুনতে পারি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাদেরটাও শুনুন, আমাদের কিছু পরিষ্কার হবার ব্যাপার আছে। কে বাংলাদেশে চলে যাবে, কার গ্রিন কার্ড? দুইজনই তো গ্রিন কার্ড নাকি? হ্যাঁ দুইজনে গ্রিন কার্ড, দুজনে গ্রিন কার্ড। হাজবেন্ড যদি বাংলাদেশে যায়, দুজনে গ্রিন কার্ড হোল্ডার, হাজবেন্ড যদি বাংলাদেশে বেড়াইতে যায়, স্ত্রী কি তার কোনো বাধার সম্মুখীন বা কোনো বিপদে ফেলতে পারে বাংলাদেশে? সরি গো আই ওয়েল শি ইজ देयर ফার্স্ট থিং আমি হোয়াট আই ওয়াজ মাই নলেজ ফার্স্ট থিং উনি কিভাবে আসছে বিয়ে করে? বিয়েটা ওনার ওয়াইফ ওনারে আনছে না উনি ওয়াইফ রে আনছে এখানে? যদিও আপনি অ্যাটর্নি জিজ্ঞাসা করতেছেন, বাট আই এম জাস্ট আমি বলতেছি যে উনি কিভাবে আসছে, কে আনছে এখানে, কে আসছে এইভাবে? কি আপনার ওয়াইফ কি হাজবেন্ড নিয়ে আসছে ওয়াইফকে? সো দেন ওয়াইফ আবার ট্রাভেল যদি নিয়ে আসে তাহলে ইটস ফাইন, উনি যেতে পারে এবং আসতে পারে। কিন্তু আপনি বলছেন ওয়াইফকে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে কিনা, যে কেউ আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে ইউএসসিআইএস কে ফোন করে অথবা জানিয়ে অথবা চিঠি লিখে যদি কিছু বলে ওই ইনভেস্টিগেশনটা শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য প্রবলেম ক্রিয়েট হয় কিন্তু ওটার যদি কোনো বেসিস না থাকে ইউজুয়ালি এটা গ্রহণ করা হয় না इट्स गोइंग टू बी কিন্তু এটা যদি কেউ ভুল করে ধরেন অন্যায়ভাবে একটা লোককে কমপ্লেইন করে তখন তার শাস্তি কি হয় শুনেন আসলে তার শাস্তি ফলস ইয়ে হতে পারে বাট এটা তো আসলে ওই জিনিসটা থেকে যায় না আপনি যে মিথ্যা কথা বলছেন এটা আসলে প্রথম জিনিস প্রমাণিতই তো হয় না কে লিখেছে আসলে ইউএসসিআইএস তো আপনাকে যায় না আনলেস এন্ড আনটিল আপনি যদি কোনো কেস করে ইউএসসিআইএস কে যদি আপনার কোনো কেস ডিনাই করে আমরা অ্যাটর্নিরা থাকি তখন আমরা ফোর্স করে ওইটা ডিসক্লোজ করার জন্য আমাদেরকে বলি তখন অনলি দে ডিসক্লোজ আদারওয়াইজ দে ডোন্ট ডিসক্লোজ সো ইউ ডোন্ট নো আপনি কিভাবে ইয়ে করবেন কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে হ্যালো হ্যালো Can I speak to Helal Sheikh? Yes, yes. আপনি কোথা থেকে বলছেন? আমি ওজন পার্ক থেকে বলতেছি। ওজন পার্ক থেকে বলুন। জি, হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলেন। এই যে আপনি শুনে পরে তো আর আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আজকে টিভিএন এ দেখে আপনাকে ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার কোনো প্রশ্ন আছে? না যা শুধু হ্যালো ও আপনি হ্যালো 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 করবেন ধন্যবাদ আপনার আপনার সমর্থক মনে হচ্ছে জি জি তো আমি যেহেতু আপনারা জিজ্ঞাসা করতেছেন হ্যালো সো আপনারা জানেন তো হয়তোবা আমি এন্ডোর্স করছি রিপাবলিকান এরিক উলরিচ whether is not for the party it's for individual I believe he is the person who's going to do for our community better এটা পার্টির জন্য না পার্টি I have a respect but ও তো জানেন আপনারা ইনকাম্বেন্ট উলরিচ এখানে দুই টার্ম এটা ওর থার্ড টার্ম So, Ami personally, Ami or endorse korchi, which is Ami mone kori je she amader community jonno better. So, apnara jodi mone koren, taile ore September 7 tarikh, I mean November 7 tarikh, apnara shobai ashben bhot dite ebong ore bhot diben. Amar kintu ei niye ekta proshno ache apnar kache. Please. Democratic Party theke apni nirbachonti korechilen ebong apni নিজেও সেই পার্টি বিলং করেন বা সেই পার্টির সমর্থক তাহলে কি করে আপনি আপনার পার্টি লাইন ক্রস করে আপনি চলে গেলেন রিপাবলিকান কে সমর্থক দিলেন থ্যাঙ্ক ইউ इट्स अ নাইস কোশ্চেন এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ফর আনসারিং দ্যাট কোশ্চেন ফার্স্ট থিং এই যে একটা কাগজ আমি চাইছিলাম এটা দেখাইতে আমার অপোনেন্ট আমরা এখানে তিনজন ছিলাম একজন ছিল ইতালিয়ান একজন লাতিনো আর আমি এই সিটের মধ্যে 44% মানুষ হলো সাদা মানুষ 33% হলো লাতিনো I would say 14% mixed 2% on Bangladeshi এটা যে district 32 আচ্ছা racial background আমি yes ethnic background থেকে আমি বলতেছি এই যে সে এখানে লেখছে আমি পড়ে শোনাই আপনাদের যেটা উনি তো এখানে ওনার বক্তব্য যুক্তি খণ্ডন করতে পারবেন না কিন্তু আমি এটা বলার দরকার আছে না বাট আমি এটা জাস্ট পড়ে শোনাই আমি কিছু বলবো না আমি জাস্ট পড়ে শোনাইতে সে কি লেখছে Mike Scala is the only choice in Democratic primary on Tuesday, September 12. It's important that you vote because we don't need someone with radical view like Helal Sheikh representing Rockaway. If you don't vote, they win. Vote Scala for September 12. Well, এখন কথা হলো এটা ওই যে এরিয়ায় রাকওয়ে ওইখানে সাদা মানুষ একচেটিয়া সাদা মানুষ ওইখানে রাকওয়ের যেটা মিন করছে যেখানে আমি প্রায় 800 এর উপরে ভোট পাইছি সে পাইছে 1800 কিন্তু সে জানছে যে এইখানে সে থাকে না এত ডেসপারেটলি এখানে সে হাউ ওইভাবে ইয়া করতেছে তার আর কোনো চয়েস ছিল না কিন্তু সে তো এটা আই ডোন্ট নো হোয়াট হি মিন বাই র্যাডিক্যাল ভিউ আই ডোন্ট নো হোয়াট ইট ইজ বাট এন্ড লাইক ওরা যে চাইতেছে যে এই নামের মানুষরে কি তোমরা চাও এই রাকওয়ে রিপ্রেজেন্ট হোক You know, this radical, it's you can pursue this case, you know, against whoever did it. Because radical, that's played a big role that you didn't win this election. Because radical means this country... যেটা আমরা মনে করি আমাদের এখানে সবাই মনে করে র্যাডিক্যাল মিন্স ফান্ডামেন্টালিস্ট র্যাডিক্যাল মিন আপনি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে তো এটা একটা রেস কে একটা রিলিজিয়ন কে অ্যাটাক করেছে বর্ণবৈষম্য হ্যাঁ বর্ণবৈষম্য প্লাস রিলিজিয়াস একটা হ্যাঁ রিলিজিয়াস একটা অ্যাটাক হয়েছে র্যাডিক্যাল He doesn't know. He just commented. Election is only that but he. This racial. I আমি জানতাম তো এটা আমি বলছি সে আমারে বলছে যে তুমি জিতবা আমি জানি দা ওয়ে ওয়াজ থিং ওয়াজ গোইং অন বাট যখন আমি 15 দিন আগে দেখছি যে ওইদিকে সারা বিল্ডিং এর ফ্ল্যাটে মানুষে সে তো কারেন্ট কাউন্সিলম্যান সে তো জানতেছে তার কাছে যখন এই খবর আসছে যে দেখ হোয়াট হি ইজ ডুইং তখন এটা দেখে ও বলছে যে দেন আই ফিল সরি লাইক ইউ নো হোয়াট হি শুডন্ট ডু দিস থিং আই মিন দ্যাট ইজ টু মাচ সেটা টাইমগত ব্যবস্থা নিতে পারেন আমরা তো ব্যবস্থা আপনি নিতে পারেন কিন্তু ওইখানে মনে করেন ইউজুয়ালি এগুলাতে লেখা থাকে পেইড বাই এক্স ওয়াই জি অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী এখন যদি সে ডিনাই করে যে ইউ নো হোয়াট হু সেজ আই ডিড ইট আই ডিডন্ট ডু ইট আমার ছবি এখানে আছে ইট ডাজন্ট মিন আই ডিড ইট I know, but it's still it's too late. So yeah, but who got the benefit out of it? Him. So you have the causation, you have the result. So and that damaged you. So go pursue. Not only that, because of that first thing, the reason question, why you choosing? Primary shomoy, mane Democrat je primary shomoy, you don't have no choice. You have to vote it with the apne Republican hoile apne voter hoye apna naam hi paben na apna naam thakbe na. Kintu general election e ei sujog thake whether you independent whatever party you have apne jare chaben tar dite parben. To etai holo or prothom power ta holo she jodi amare jodi whatever mean kore thake tahole to she amar manusher vote she deserve kore na. As a councilman, you were not for I have a respect for all religion. Okay. Amader sathe dorshok achen amra ekটু প্রশ্নটা নেই কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে হ্যালো জি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কলোরাডোতে থাকি বাট এখন আমি বলছি নিউইয়র্ক থেকে আচ্ছা আচ্ছা আমার কথা হচ্ছে আমি ইমিগ্রেন্ট আমি অ্যাপ্লাই করেছিলাম আমার দুই ছেলের জন্য 2016 এ জুলাইতে এরপরে ওখান থেকে চিঠি এসেছে ওদের সম্পর্কে অনেক ইনফরমেশন চেয়ে পাঠিয়েছে সেগুলো আমি পাঠিয়ে দিয়েছি এই বছর ফেব্রুয়ারিতে তখন বলেছিল যে এক মাসের মধ্যে আপনি নেক্সট চিঠিপত্র পাবেন কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাচ্ছি না আচ্ছা তো আমি যেটা জানতে চাই যে এটা কত ডিলে হতে পারে মানে কত দিন হতে পারে আমার ছেলের বয়স একটার বয়স ছিল তখন 22 আর 23 সরি আরেকটা বয়স ছিল 20 যখন আমি ওদের জন্য অ্যাপ্লাই করি আচ্ছা আচ্ছা ওকে এটা একটা আরেকটা প্রশ্ন আমার আছে যে আমি যেহেতু ইমিগ্রেন্ট আমি কতদিন সর্বোচ্চ কতদিন ইউএস এর বাইরে থাকতে পারবো আমি বছরে ধরেন একবার যাই বাংলাদেশে থাকি 6 মাসের কম থাকি আবার এখানে এসে 6 মাসের বেশি থাকি এভাবে বাট এখানে কোনো পার্টিকুলার নিয়ম আছে কিনা যে আমি এত দিনের বেশি থাকতে পারবো না ইউএস এর বাইরে অবশ্যই আপনি থ্যাঙ্ক ইউ আপা আপনার প্রশ্নের জন্য আমাদের অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ আপা আপনার প্রথম প্রশ্ন ছিল আপনার দুটো বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন যারা ওভার 21 এবং আপনি গ্রিন কার্ড হোল্ডার আপনি 2016 এ अप्लाई করেছেন এটা কোয়াইট আ লং টাইম আপনাকে একটু ওয়েট করতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা দুজনকে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন ওনারা অবশ্যই আনম্যারিড থাকতে হবে যদি ওনারা আপনি সিটিজেন হন এবং তারা বিয়ে করে इट्स ফাইন কিন্তু আপনার গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি ওনারা কেউ বিয়ে করে তাহলে এই অ্যাপ্লিকেশন থেকে অটোমেটিক ডিনায়াল আরেকটা হচ্ছে যে আপনি দেশের বাইরে আপনি 11 মাস মানে 12 মাসের কিছু কম আপনি থাকতে পারেন একবারে অথবা পারমিশন নিয়ে আপনি 2 বছর জেলে থাকতে পারেন কিন্তু এই সময়টা যেটা আপনি 11 মাস এবং 2 বছর আপনি দেশের বাইরে থাকছেন এটা আপনার সিটিজেনশিপ হওয়ার সময় এই সময়গুলো কাউন্ট হবে না সো যদি আপনি এই সময়গুলো সিটিজেনশিপ কাউন্ট করতে চান তাহলে 6 মাসের কম থাকলে ভালো এবং টোটাল ইন টুগেদার 320 ডেজ এর কম একটা বিরতিতে যাব প্রিয় দর্শক ছোট একটা বিরতিতে যাচ্ছি ফিরছি খুব শিগগিরই নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিসে আমাদের সাথে আছেন অ্যাটর্নি শাতসামি এবং আছেন হেলাল শেখ কে আছেন প্রিয় দর্শক আরেকজন আছেন আর আপনার কাছে একটি ফেসবুকে একটি কমেন্ট এসেছে আমরা আসব কে আছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাইয়া জি শুনছি আমি জামিল বলছিলাম সানিসার থেকে জি জামিল ভাই বলুন হেলাল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন করুন বলুন বলুন আসসালামু আলাইকুম ভাইয়া নিউ ইয়র্ক সিটিতে জানেন তো অনেক ইমিগ্রেন্ট লোকরা যাদের পেপার নাই মনে করেন বিভিন্ন দোকানে কাজ করতেছে কিন্তু বেসিক্যালি ফিগারটা মানে প্র্যাকটিক্যালি যদি আপনি অবজার্ভ করেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এটা না পাইরাই এমন অনেকে আছে যারা $3 per hour কাজ করে 12 hours আবার অনেকে আছে $6 ও It's really মানে Sorry to hear that ব্যাপারটা শোনাটা একটু অন্যরকম বাট করার তো কিছু নাই কিন্তু যাদের কাজ নাই একভাবে যারা দিচ্ছে তারা কিন্তু চলে একটু বাড়ায়ও দিতে পারে আরো কিন্তু সেটা তারা করে না কিন্তু যে সুযোগটা তারা নিচ্ছে এটা এখানকার আইনের দৃষ্টিতে মানে আপনার পক্ষ থেকে মানে একটু সুন্দরভাবে তুলে ধরলে Well, আমার মন্তব্য এটা এটা যদি মানে ইউজুয়ালি বাঙালি বা যারা ওনারা যদি আরেকটু বিবেকবান হন যে you know what I have a chance I'm using these people and I'm that is the advantage they are taking but they shouldn't do it as a মানে সে তো একটা মানুষ সারভাইভ তো করার ব্যাপার আছে আর আইনের ব্যাপারটা আমার মনে হয় না যেহেতু আপনার কাগজ নাই এখানে তো আপনার এখানে কোনো রাইটই নাই আপনার কাজ করার অ্যাকর্ডিং টু আই মিন আপনি যদি ওইভাবে বলতো আর সেই সুযোগটাই তো সেই এক্স ওয়াই জি যে বা যারা নিতেছে সেই সুযোগটাই সে নিতেছে আমার মনে হয় না আপনার আর এখানে কিছু আছে না আপনার কাগজ থাকা না থাকা ইট ডাজন্ট ম্যাটার লেবার কোর্টে যদি আপনি যান আপনার কাগজ আছে কিনা নাই এটা জিজ্ঞেস করবে না কিন্তু অপোজিট সাইড আপনি যখন তাদেরকে সু করবেন অথবা লেবার কোর্টে যাবেন তখন আপনার অপোজিশন আপনাকে হার্ট করতে চেষ্টা করবে এটা দিয়ে বাট একটা কথা মনে রাখবেন লেবার কোর্ট এটা কেয়ার করে না আপনার ইমিগ্রেশন পেপার আছে কিনা as long as আপনি কাজ করছেন এবং আপনার যে কাজ করছেন সেটা আপনি ডকুমেন্টে করছেন যে আপনার কাছে সাম কাইন্ড অফ ডকুমেন্ট আছে যেটা আপনার এমপ্লয়ার আপনাকে চেকের মাধ্যমে পে করছে অথবা না ইভেন ইফ ইটস ক্যাশ ইউ স্টিল ক্যান সু ফর ইওর লিগ্যাল পেমেন্ট এন্ড আই ওয়ার্কড আমি এটা আমার একটা কলিগের সাথে আর কি আমি পার্সোনালি এমপ্লয়মেন্টের এটা করি না কিন্তু আমার কলিগ করে সো আমি দেখেছি আমরা থাউজেন্ডস অফ ডলার এমপ্লয়ারের কাছ থেকে এনে দিয়েছি আচ্ছা এটা নিয়ে আমার কিন্তু একটা প্রশ্ন আছে দ্যাট পারসন ইজ ইলিগ্যাল It doesn't honestly, matter. I don't know. Anyway, no, this is the truth. So go to a good lawyer and then amra direct korte parbo and don't stop this. Onekei amader kache esche jara $2.50 per hour pacchen, which is bizarre. Like নিঃসন্দেহে কিন্তু মুশকিল হচ্ছে কি তারা ওই চাকরিটা হারানোর ভয়ে কিংবা অবৈধ অবস্থায় তাদের ইমিগ্রেশনের স্ট্যাটাস সামনে চলে আসে কিনা এই সব ভয়ে আসলে মানুষ কিন্তু ইমিগ্রেশন It doesn't affect immigration. কিন্তু তার কাজ হারানোর ঝুঁকিটা থেকে যায়। হ্যাঁ, কাজ হারানোর ঝুঁকিতে থেকে যায় কিন্তু আপনারা যদি সবাই সচ্চার হন নিজের রাইট সম্বন্ধে তাহলে এই যে মিসইউজ ওনারা যে আপনাদেরকে ইউজ করছে সেটাও বন্ধ হবে। অসংখ্য ধন্যবাদ আপা। কে আছেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলুন ভাই। আমি নিউ ইয়র্কের জ্যাকসন থেকে বলছিলাম। মোহাম্মদ ফারুক। বলুন ভাইয়া। যে আমার একটা প্রশ্ন ছিল যে ইদানিং একটা কথা খুব মানে জোরে শোনা যাচ্ছে যে মানে গ্রিন কার্ডধারী যারা আছে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে তো তাদেরকে মানে এয়ারপোর্ট থেকে গ্রিন কার্ডটা রেখে দেওয়া হয় তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কাদের সাথে অ্যাকচুয়ালি হচ্ছে বিকজ আমার বাবা মা ওনারা আপনার কাউকে মানে গ্রিন কার্ডটা রেখে দেওয়া হচ্ছে কেন রেখে দিবে ভাই না গ্রিন কার্ড আমি এটা অনেকে বলছে যে গ্রিন কার্ড নাকি মানে রেখে দিচ্ছে যে ওনারা বলতেছে যে বাংলাদেশে বেশি দিন থাকার কারণে নাকি আপনার ওখান থেকে নাকি গ্রিন কার্ড রেখে দেওয়া হয় জি 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 ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং এটা আজকাল খুব বেশি হচ্ছে এটা হচ্ছে যে কারণ অনেকেই গ্রিন কার্ডটাকে ভিসা হিসেবে অ্যাপ্লাই করছেন তার মানে হচ্ছে যে ওনারা আসেন দুই এক মাস থাকে দুই তিন সপ্তাহ থাকে তারপর আবার দেশে চলে যান দেশে যে আবার 5 6 মাস 7 মাস 11 মাস থেকে আবার আসেন এরকম এক দুই সপ্তাহ থেকে আবার চলে যান এরকম বারবার যখন তারা প্যাটার্ন অফ ট্রাভেলিং দেখে তারা তখন তারা সেই সব ক্ষেত্রে এক দুইবার করলে না দুই তিনবারের অধিক যদি হয় আমি দেখেছি at least মিনিমাম তিনবার দেখা গেছে তো সেই ক্ষেত্রে তারা বলে যে তুমি তো আসলে এই গ্রিন কার্ডটা তুমি রেসিডেন্সি নিচ্ছ না তুমি এটাকে ভিসা হিসেবে অ্যাপ্লাই করছো তো তুমি তোমার দেশে যে ভিসা অ্যাপ্লাই করো গ্রিন কার্ডের দরকার নাই কিন্তু একটা জিনিস ওনাদের থেকে গ্রিন কার্ড নিলে কি হবে ওটা ওনারা USCIS সেটা বাতিল করতে পারে না ওটা কোর্টের মাধ্যমে কোর্ট প্রসিডিউরের মাধ্যমে এটা বাতিল করতে হয় সো এটা আমাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে যদি আপনাদের কারো গ্রিন কার্ড এভাবে রাখে প্লিজ একটা লাইসেন্সধারী অ্যাটর্নিদের কাছে যাবেন প্লিজ এবং এটা আপনারা ডিল করতে পারেন গ্রিন কার্ড নিয়ে নেওয়ার মানে অনেককে আমরা গ্রিন কার্ড ফেরত নিয়ে আসছি জি একটি প্রশ্ন আছে অনেকেই গ্রিন কার্ড পেয়েছেন আপনাদের মতো যারা ভালো অ্যাটর্নি আছেন আপনারা অত্যন্ত ভালো অ্যাটর্নি তাদের নিশ্চয়ই সহযোগিতা করতে পারবেন হাসান মাহমুদ ইউসুফ তিনি সিঙ্গাপুর থেকে বলছেন যে এই আলোচনায় তিনি যুক্ত হতে চান কিভাবে সমস্যার সমাধান একটাই 6463079828 এই নম্বরে সাথে একটু যুক্তরাষ্ট্রের আপনারা যে এটা সম্ভবত 001 আগে যুক্ত করে আপনার এরিয়া কোড বা কান্ট্রি কোড এটা দিয়ে আপনি টেলিফোনে আমাদের সাথে এখনই যুক্ত হতে পারবেন আর একটি হচ্ছে ফেসবুক তো আছেই যেভাবে আপনি যোগ দিলেন প্রশ্ন লিখে দিন আমরা পরে দিব আর একটি হচ্ছে এখন আরেকটি ফোন আছে নিয়ে আমরা একটু বিরতিতে যাব কে আছেন প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো জি আমরা শুনছি জি শুনতে পাচ্ছি বলুন আমি আইজি বলছিলাম ঢাকা থেকে আমার একটা কোশ্চেন ছিল একটা আসলে তিনটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হলো আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি অলমোস্ট 5 ইয়ার্স হচ্ছে বাট আমার মা রিসেন্টলি হার্ট অ্যাটাক করেছেন তো উনি ওনার মেয়েকে দেখতে চাচ্ছেন তো উনি কি চাইলে আমার বড় বোন কি চাইলে এমবেসি ফেস করতে পারবে যে মাকে ভিজিট করতে আসছে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আর আপনি আপনার ফোনটার কাছে মুখটা নিয়ে কথা বলুন আমার ধারণা স্পিকারে কথা বলছেন বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না জি হ্যাঁ বলুন আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি সো অলমোস্ট 5 ইয়ার্স হচ্ছে তাকে অ্যাপ্লাই করা হয়েছে তো রিসেন্টলি আমার মা হার্ট অ্যাটাক করেছেন তো উনি আমার বড় বোনকে দেখতে চাচ্ছেন তো এখন অ্যাপ্লাই করা অবস্থায় কি বড় বোন এসে মাকে ভিজিট করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা সম্ভাবনা আছে কারণ আপনার মার ডাক্তারের কাছ থেকে এক্সপ্লেনেটরি চিঠি এবং আপনার মা নিজে চিঠি লিখে দিতে পারেন উনি যে অসুস্থ এবং উনি ওনার মেয়েকে দেখতে চান এবং আনুষঙ্গিক আরো কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে করে উনি ভিজিট ভিসায় আসতে পারেন হেলাল শেখ আপনার কাছে আপনি যে শুরুতে যে কথাটি আপনার নির্বাচনী এলাকা নিয়ে বলছিলেন শাবনাম শাবান সাবরিন নামটা একটু কঠিন কিন্তু আমরা একটু পড়ার চেষ্টা করলাম তিনি বলছেন রেশিয়াল ইজ অ্যানাদার নেম অফ ফান্ডামেন্টাল আপনি যে পোস্টারটি দেখিয়ে কিছু একটা বলবার চেষ্টা করছিলেন আপনার উদ্দেশ্যে বলছেন কি বলবেন আপনি ওয়েল আমি তো ওয়েল আই ডোন্ট নো হোয়াট হিজ ওটা নিয়ে উনি কি মিন করছে সে সো মানে যে জিনিসটা আমি যেটা ফিল করতেছি যেটা যে ওইখানে সাদা এরিয়ার মানুষ তাদের কাছে একটা ভয় দেখাইতে চেয়েছে যে এই ধরনের মানুষটা কি তোমরা আমাদের রিপ্রেজেন্ট এই রাকওয়ের রিপ্রেজেন্ট করতে চাও যদি তোমরা এই ইন্ডিভিজুয়ালে যদি তোমরা আমাদের রিপ্রেজেন্ট করতে না চাও মেক শিওর ইউ গো ফর অনলি ওয়ান চয়েস ইউ হ্যাভ গো ফর স্ক্যালা ফর ভোট আচ্ছা আমাদের সাথে আরেকজন আছেন দর্শক কে আছেন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমার হাতে দেখি ওজন পার্ক থেকে বলুন ভাই না হলো যে মজুরি স্যালারি আপনারা কিছুদিন আগে বলছিলেন যে যাদের ডকুমেন্টস না তাদের ক্ষেত্রে মনে করেন 5 না 6 টাকা 7 টাকা আমরা আপনার বক্তব্য ভাইয়া আমরা আপনার বক্তব্য শুনতে পাচ্ছি না আপনি কি টেলিফোনটা একটু কানের কাছে নিয়ে একটু আরেকটু পরিষ্কারভাবে বলার চেষ্টা করবেন ভাই আচ্ছা ঠিক আছে আমি যেটা সেলফেই সম্বন্ধে মজুরি তো এরও আগে বলছি আমরা দুঃখিত ভাই আমরা শুনতে পাচ্ছি না এইজন্য আসলে উত্তরটা ঠিক মতো দিতে পারবো না হয়তো এই কারণে প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আপা আপনি কিছু একটা বলবার চেষ্টা করছিলেন যে অনেকের ক্ষেত্রে যে যাদের এই ধরনের প্রয়োজন থাকে তাদের পরিবারের সদস্যরা আসতে পারে যেমন বিভিন্ন কারণে আপনারা ভিজিট যদি ইমিগ্রেন্ট ভিসা ইউজুয়ালি তারা ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং থাকলে তখন দিতে চায় না কিন্তু যদি কেউ প্রেগন্যান্ট থাকে কেউ অসুস্থ থাকে কারো মা বাবা ভাই বোন যে কেউ ফর এক্সাম্পল আমরা রিসেন্টলি একজন কেনে দিয়েছি যে ওনার বোনের ক্যান্সার সাফার করছিলেন তো ওনার বোন ভাই মা সবাইকে আসতে দেওয়া হয়েছে যে তাকে দেখার জন্য এবং এটাতে আমরা ডাক্তারের চিঠি আনুষঙ্গিক অনেকগুলো ডকুমেন্ট সাথে দিয়েছি যা কারণে ওনারা আসতে পারছে এতে ইমিগ্রেশনের যে প্রসেস তাতে বাধাগ্রস্ত হয় না ইমিগ্রেশন চলতে থাকে তার নিজের গতিতে কিন্তু এই ভিজিট ভিসা তাদেরকে দেওয়া হয় যে তারা যেন এসে তার ফ্যামিলি মেম্বারের সাথে এক হতে পারে যেমন ক্যান্সার হচ্ছে ওনার মা হার্ট অ্যাটাক করেছেন ওনার এটা হয়তো ইচ্ছা যে ওনার মেয়ে ওনার কাছে আসুক সো ওইটার জন্য আসতে দিতে পারে আবার কেউ যদি প্রেগনেন্ট থাকে কারো যদি কোনো ফাংশন কারো ছেলে বা মেয়ের বিয়ে তারা ভাই বোনকে আনতে চান তারা আসতে পারে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য অথবা গ্র্যাজুয়েশন এই ধরনের বিভিন্ন অকেশনের জন্য ভিসা দেওয়া হয় লোকজনকে আচ্ছা বাট অ্যাজ লং অ্যাজ ইউ প্রুভ দ্যাট এই মানুষগুলো তাদের এনাফ লিংকড আছে বাংলাদেশে যেটার কারণে তারা ফেরত যাবে এখান থেকে এখানে থেকে যাবে না আর কি এসে যদি আবার কেউ থেকে যায় সেটা কি সেটা তো অন্য ব্যাপার অনেকে এটা করে সেটা অন্য কোনো কারণে অন্য কোনো রিজনে যদি তখন নিশ্চয়ই সেটা করা যায় এবং সেটার এক্সপ্লেনেশন ভালো করে দিয়ে এটা সম্ভব হয় লেটার অন সেটা সম্ভব হয় এবং এটা কি না করাই তো ভালো নাকি শুনেন এখন ফর এক্সাম্পল কেউ যদি এসে গেছেন ধরেন ভাই বোন অ্যাপ্লাই করেছিল এবং উনি গ্র্যাজুয়েশন পার্টিতে অথবা ছেলে মেয়ের বিয়ে বোনের ছেলে মেয়ের বিয়েতে এসেছেন আসার পরে দেখলেন যে ওনার এখনই ভিসা ইয়ে করতে চাচ্ছেন উনি লিগালি স্টে করতে পারবেন আনটিল 6 মান্থ হ্যাঁ এবং এখানে অ্যাডজাস্ট করার জন্য ট্রাই করতে পারেন আচ্ছা হ্যালো ভাই আমাদের সময় একেবারে শেষের দিকে আপনি যদি কিছু বলতে চান আমি আমার এই মুহূর্তে আমি বলবো আপনারা সবাই বাঙালি সব এরিয়ায় আপনি যাকেই আপনার পছন্দ আপনারা ভোট দিতে যান মানে 7 তারিখের যে কাউন্সিল জেনারেল হ্যাঁ not only council mayor public advocate everything mayor নির্বাচন আছে the same day the election is the for everything for the public advocate everything so you go for your vote it doesn't matter which party you going to আপনার কোন পার্টি চয়েস করবেন যারে আপনার ভালো লাগে আপনি তারে ভোট দেন ভোট দিতে যান it's very important so please আমাদের মানুষ ইউজুয়ালি আমরা ভোট দিতে যাই না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমরা আপনাদের অন্যান্য জিনিস হইলে আমরা ভোট না দিলে দেশের মানুষের মানে ইয়ে হয় না কাউন্ট করতে পারে না ওরা আপনি যখনই ভোট দিবেন তখন আপনার ভয়েসটা কাউন্ট হবে সো হোয়াটএভার ইউ লাইক ইট ডাজন্ট ম্যাটার রিপাবলিকান ডেমোক্র্যাট হোয়াটএভার ইট ইজ ইউ গো ফর ভোট বাট আমার ডিস্ট্রিক্টে যারা থাকেন হাওয়ার্ড ব্রিজ ব্রিজি পয়েন্ট ব্রড চ্যানেল হ্যামিল্টন বিচ এই এরিয়ায় যারা থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি মনে করেন এরিক উলরিচ হি ইজ এ রিপাবলিকান বাট ইট ডাজন্ট ম্যাটার হি ইজ ইনকাম্বেন্ট আপনারা আমি তারে ভোট দিব এবং আমি তারে এন্ডোর্স করছি সো আপনারা জান ইট উইল বি আমাদের এই নেইবারের জন্য ইজ গোনা বি বেটার ভোট ফর এরিক উলরিচ সেপ্টেম্বর এন্ড নভেম্বর 7 ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে হেলাল শেখ এবং ইশরাত শামী আপনাদের দুজনকে ভবিষ্যতে আবার দেখা হবে নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কাল একই সময়ে চোখ রাখুন টিবিএন 24 টেলিভিশনের পর্দায়